খাওয়ায় কত ব্যস্ত আছে। ঠিক আছে ঠিক আছে, শাশুড়ি কে এসে হাত তুলো। আজকে আমরা সকালে প্রথমেই চলে এসেছি ষষ্ঠী মন্দিরে ষষ্ঠী পুজো করতে, কারণ আজকে জামাই ষষ্ঠী, সেই হিসাবে আজকে জামাইদের ষষ্ঠী পুজো করব আমরা। তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তোমাদের বাড়িতে কীরকমভাবে জামাই ষষ্ঠী পালন হলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে লিখে জানাবে। তো চলো আজকের ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজকে জামাইদের জন্য বিশাল আয়োজন, তো এক একটা থালা এক একটা জামাইয়ের বসার আসনের মতো। তো আমার মানে জামাইদের দেখে একদম মাথা খারাপ, জামাইয়ের অবাক যে এত বড় থালা, মানে থালা দেখে মানুষের ভয় লেগে যাচ্ছে যে খাবার মানে কি কি দেওয়া হবে। তো চলো দেখতে থাকো কি কি খাবার দেওয়া আছে, এবার আমরা দেখি। তো প্রথমেই এখানে আছে মাছের কড়াই, মাছের ঝোল, আর ওদিকে মাছের ডিমের গড়ার, এখানে আছে ভাত, তারপর আরও নানা আইটেম যেগুলো নিরামিষের সেগুলো ভরা আছে। এবার দেখতে কাঁচের বাড়িতে কি দেওয়া হয়, হাত ধোয়া জল মনে হয়। হিন্দু বলছে আমি থেকে বেশি ভাত খাই, কি বল জানিস তো মাঝে জুম করে দেখাই কত খাওয়ায় ব্যস্ত, জুম করে দেখো খাওয়ায় কত ব্যস্ত আছে। সব শাশুড়িরা গোল হয়ে দাঁড়িয়ে দেখি ওদের রাধারানী
আর মাধুরী কিমা কয়নি শাশুড়ি কে এসে হাত তুলো দেখো শাশুড়ি দেখো কি বলছিস তাহলে তুই কি বক্তব্য দিস বল অনেক খাওয়া হলে উঠে যা বলছিস বলো বলো কি বক্তব্য বলো ও ভিডিও করি তখন অন্য বলছে আর এখানে এখানে ঝুপে একজন বসে আছে দেখো ও ভাতের দায়িত্বে বসে আছে বলছি আর ভাত লাগবে এই জামাই অনেক নষ্ট করেছে সবাই দেখো দেখো ছোবাই ও বলতো দেখো ছোবাই আর এই জামাই এখন শুরু করে দেয় ভাত খেয়ে ভাত দেখো ওই জামাই ফাস্ট হাত জোর করে দিচ্ছে তোমার আর পাতার কি খবর শুধু এজ কি মার মিষ্টি দুটো বাকি আছে নাকি বাকি সব শেষ তুমি কাকি আর কিছু নিবে তুমি হ্যাঁ না উঠবে পেট ফুলে গেল ফেরত দিয়ে আবার দিয়া হয়েছে হয়ে গেছে তিনটে আছে তো চারটে নাই এই পাতা ফাঁকা এই পাতা নষ্ট এই পাতা নষ্ট তাড়াতাড়ি তুলে পালাইছে